আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি কন্নড় ভাষার রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম কিরিক পার্টি। ভাই রে ভাই, মুভিটি এতটা ফানি কি বলবো। মুভির প্রতিটি সিন দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। একে তো মুভিটি রাশমিকা আপুর সর্বপ্রথম মুভি, তার উপর আবার মুভিটি 10টি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে। মুভিটিতে 6 জন বন্ধুর কলেজ লাইফের দুষ্টামিগুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা দেখলে আপনার স্কুল বা কলেজ লাইফের দুষ্টামি মাখা সেই দিনগুলোর স্মৃতি মনে পড়ে যাবে। আর হ্যাঁ, মুভিটিতে 6 জন বন্ধু মিলে একটা সিনিয়র আপুকে পড়ানোর জন্য যা যা করে, আপনার স্কুল বা কলেজ জীবনে আপনিও কোনো সিনিয়র আপুর উপর ক্রাশ খেয়ে থাকলে মুভিটি আপনার সেই পুরনো ফিলিংসটাকে তাজা করে দিবে। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতে আমাদেরকে মালনাদ নামের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলের সিন দেখানো হয়। এই হোস্টেলের ছেলেরা পড়াশোনা বাদ দিয়ে সবসময় গান বাজনা, নানা শয়তানি আর মুভি দেখা নিয়েই পড়ে থাকে। তো এই হলো শয়তানের সর্দার, মানে এই মুভির মেইন হিরো কার্না। আর সাথে আরো যাদেরকে দেখতেছেন, কার্না সহ এরা সবাই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এদের সম্পর্কে প্রশংসা করতে গেলে যে 5টি প্রশংসা না করলেই না, তা হলো এরা হারামির হারামি ও সেই লেভেলের মাস্তিখোর। এরা প্রো লেভেলের আড্ডাবাজ, তো প্রো ম্যাক্স লেভেলের পড়াশোনায় ফাঁকিবাজ। আর হ্যাঁ, সর্বোপরি এরা টিম ওয়ার্কার, মানে এরা যা করে সবাই মিলে একসাথেই করে, সেটা পর্ন ফিল্ম দেখাই হোক আর মেয়ে পাঠানোই হোক। তো আমার মুখে এদের প্রশংসা তো অনেক শুনলেন, চলুন এবার বাস্তবে দেখে নিন। সিন চলে আসে সকালবেলা কলেজ গেটে। আমরা দেখি কার্না সহ তার সকল বন্ধুরা কলেজ গেটের পাশে হা করে দাঁড়িয়ে আছে, কারণ এখন কলেজে মেয়েদের বাস ঢুকবে আর এরা বাস থেকে নামা মেয়েদেরকে দেখার জন্য এভাবে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। তো একটু পর কলেজ বাস আসতেই এই কলেজের সবচেয়ে সুন্দরী আর স্মার্ট মেয়েকে নামতে দেখি। ব্যাস পরের সিনে দেখি মেয়েটি হেঁটে হেঁটে কলেজে ঢুকতেছে আর কান্না সহ ফার্স্ট ইয়ারের সকল ছেলেরা পিঁপড়ার দলের মতো মেয়েটির পিছু পিছু চলতেছে। তো এই মেয়েটির নাম সানভি, আর হ্যাঁ, সে এই কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, মানে সে এই ছেলেদের সিনিয়র আপু। কিন্তু সানভির সাথে যে শুধু এরাই লাইন মারে তা নয়, কলেজের সেকেন্ড ইয়ারের ছেলেরা, থার্ড ইয়ারের ছেলেরা, এমনকি ফাইনাল ইয়ারের ছেলেরাও সানভির সাথে লাইন মারে। তো যাই হোক, সিন চলে আসে একটি ক্লাসরুমে। গণেশ নামের একজন শিক্ষক মেকানিক্যাল ডিপার্টমেন্টের ক্লাস নিচ্ছে, আর এই ক্লাসে আমরা কার্না আর তার 5 হারামি বন্ধুকেও দেখতে পাই। এরা আসলে মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট। তো গণেশ স্যার ওদিকে ক্লাস নিচ্ছে আর এদিকে কার্না তার বন্ধুদের নিয়ে ধীরে ধীরে ক্লাস থেকে পালিয়ে যাচ্ছে। এভাবে তারা সবাই বাহিরে এসে গল্প করতে করতে ক্যাম্পাসের দিকে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে কার্না সানভির সাথে ধাক্কা খায় আর সানভির হাতে থাকা অনেকগুলো বই নিচে পড়ে যায়। সানভি বইগুলো তুলতে ধরলে কার্না আর তার বন্ধুরা তাকে থামিয়ে দিয়ে যে যার মতো বইগুলো তুলে দিতে থাকে। আর এই বই তুলে দেওয়ার বাহানাতে সবাই সানভির সাথে লাইন মারা স্টাইলে বারবার সরি বলতে থাকে। ছেলেগুলোর ফেস এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সারা জীবন যদি এরা এভাবেই বই তুলে যেত আর সানভিকে এভাবে কাছ থেকে দেখে যেত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, তাই বই শেষ হয়ে যায়। কিন্তু রাভি নামের এই ছেলেটি সানভির খেয়ালে এতটা ডুবে গেছে যে সকল বই তোলা শেষ, তারপরেও তার হুঁশ ফেরেনি। এটা দেখে কার্না তার হাতে লাথি মেরে তার হুঁশ ফেরায়। এসব দেখে সানভি লজ্জা পেয়ে সবাইকে থ্যাঙ্কস দিয়ে চলে গেলে কার্নার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। তো কার্নার সকল বন্ধুরা খুশিতে একদম গোলমলু হয়ে সেখান থেকে চলে গেলে কার্না লুকিয়ে আবার সানভির কাছে এসে বলে, আমি কি কোনো হেল্প করতে পারি। পরের সিনে দেখি কার্না সানভির বইগুলো নিয়ে সানভির পিছে পিছে যাচ্ছে আর সানভি সিঁড়ি বেয়ে চারতলায় উঠতেছে। তো সানভি যেহেতু একজন লেখক, সে বিভিন্ন বই লেখে, তাই কার্না সানভির সাথে লাইন মারার জন্য বলে, আমি তোমার লেখা পতিতার জীবনী বইটা পড়েছি, বইটা আমার খুব ভালো লেগেছে। এটা শুনে সানভি বলে, বইটা আমার লেখা এই জন্য ভালো লেগেছে নাকি পতিতাবৃত্তি টপিকের জন্য ভালো লেগেছে। তখন কার্না হাসি দিয়ে বলে, সুন্দর একটা পয়েন্ট ধরেছ, কিন্তু এ ব্যাপারে আমি এখনো ভেবে দেখিনি, তাই এটা ভেবে তোমাকে জানাবো। এটা শুনে সানভি মিষ্টি একটা হাসি দিয়ে আবার যেতে থাকে। তো কার্না বলে, আচ্ছা তোমাকে এই ফ্লোরে নিয়মিত আসতে দেখি, তুমি এখানে কি করো। তখন সানভি ভাব দেখিয়ে বলে, আমি এখানে অনেকগুলো স্টুডেন্টকে কন্নড় ভাষা শেখাই। এটা শুনে কার্না বলে, ও। তো কথা বলতে বলতে তারা দুজনে সেই ক্লাসে ঢুকে পড়ে। কিন্তু কার্না ক্লাসের দিকে তাকিয়ে দেখে মাত্র 4-5 জন স্টুডেন্ট বসে আছে। এটা দেখে কার্না সানভির সাথে মজা নেওয়ার জন্য বলে, আরে বাপরে এতগুলো স্টুডেন্ট, এদের ভিড়ে আমি তো লাস্ট বেঞ্চের ছেলেটার চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছি না, এত স্টুডেন্ট তুমি সামাল দাও কিভাবে। এই বলে কার্না হাসতে হাসতে ক্লাসরুম থেকে চলে যেতে থাকলে কার্নার কথা শুনে সানভিও সেই মিষ্টি করে হাসতে থাকে। আর এই বিষয়টা সানভির ক্লাসের 2 জন স্টুডেন্টের চোখে পড়ে। সিন এখানে স্কিপ করে আমাদেরকে দিলদার ভাই নামের একজনকে দেখানো হয়। তার সাথে সানভির সেই 2 জন স্টুডেন্টকেও দেখতে পাই। এরা আসলে দিলদার ভাইয়ের চেলা। তো এই দিলদার ভাই হলেন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ভাইয়ের বডি ও চেহারা ছুরত গাঞ্জাখোরের মতো হলেও ভাই কিন্তু এই কলেজের ডন। তো ভাই তার চেলাগুলোকে নিয়ে কার্না আর তার বন্ধুদের রুমে চলে আসে।
সিনিয়র ভাই হয়ে জুনিয়রদের রুমে এসেছে দেখেই কান্না সহ বাকি সবাই একটু সোজা সাপটা হয়ে বসে পড়ে। দিলদার ভাই তখন অস্থির একটা ভাব নিয়ে ভুলভাল ইংলিশে কান্নাকে বলে, আমি শুনেছি তুই নাকি ফার্স্ট ইয়ারের ছেলে হয়ে ফাইনাল ইয়ারের মানে আমার ব্যাচের মেয়েকে পাঠানোর চেষ্টা করছিস। এই বলে দিলদার ভাই কান্নাকে ইচ্ছে মতো ধমকাতে থাকে। বাট কান্নার কোনো রিয়াকশন নেই দেখে দিলদার ভাই রেগে গিয়ে বলে, সিনিয়র ভাই দাঁড়িয়ে কথা বলছে অথচ তুই বসে আছিস, বেয়াদব কোথাকার, দাঁড়া দাঁড়া। এটা শুনে কান্না ভেবাচাকে খেয়ে বলে, স্যার প্লিজ বসুন। তখন দিলদার পিছন ফিরে দেখে তার বসার জন্য কোনো চেয়ারই তো নেই। কি আর করার, দিলদার ভাই ব্যাপারটা চেপে যায় ও কান্নাকে ওয়ার্নিং দিয়ে বলে, এটা প্রথমবার তাই ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর আর যদি কখনো সানবির পিছনে যাস তাহলে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। এই বলে দিলদার ভাই তার চেলাগুলোকে নিয়ে সেখান থেকে চলে যেতে ধরে। কিন্তু দরজার কাছে যেতেই শঙ্কর নামের কান্নার এক বন্ধু দিলদার ভাইয়ের সামনে পড়ে ও সাইড দেওয়া দেই নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। ব্যাস দিলদার ভাই শঙ্করকে কষিয়ে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। এটা দেখে কান্না তখনই বিপদ সংকেত বাজিয়ে দেয় আর সাথে সাথেই ফার্স্ট ইয়ারের সকল স্টুডেন্টরা একত্র হয়। কান্না তখন সবার সামনে দাঁড়িয়ে ভাষণ দেওয়া স্টাইলে বলে, আমরা এই কলেজে নতুন এসেছি বলে একজন সিনিয়র ভাই আমাদের এক বন্ধুকে কুত্তার মতো মেরেছে। এটা শুনে শঙ্কর নিজেই অবাক হয়, কারণ সামান্য একটা চরকে কান্না কুত্তার মতো মারা বলতেছে। তো যাই হোক, কান্না আবার বলে, আমাদের কলেজের সিনিয়ররা আমাদের দুর্বল ভেবেছে, এই জন্য ওরা শঙ্করকে কুত্তার মতো মেরেছে। দেখুন ওর দাঁত, দেখুন দাঁতগুলো মনে হয় ভেঙেই গেছে। তাই আমাদেরকে একত্র হতে হবে, সিনিয়রদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে আমরাও পুরুষ। এদিকে কান্নার বন্ধু বিড়ি শেষ করে ফেলতেছে দেখে কান্না বিড়িটা নিয়ে আগে কয়েকটা টান মেরে তারপর বলে, তোমরা যারা এখনো আমাদের দলে যোগ দিতে চাচ্ছ না তাদেরকে বলতে চাই, বেচারা শঙ্করের দিকে একবার তাকাও, তারা শঙ্করকে কিভাবে মেরেছে। তখন সবাই একসরে বলে, কুত্তার মতো মেরেছে। এটা দেখে শঙ্কর তো পুরো টাস্কি খেয়ে যায়। এবার কান্না বলে, কি সবাই আমার সাথে আছো তো? সবাই একসরে বলে, হ্যাঁ আছি। ব্যাস পরের দিন সকালে দেখি শঙ্কর ভয়ে ভয়ে দিলদার ভাইয়ের কাছে আসতেছে। তাকে দেখে দিলদার ভাই সেই লেভেলের পার্ট নিয়ে বলে, কিরে আজকেও মার খাবি নাকি? ব্যাস কোনো কথা নেই, শঙ্কর কুচি একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এরপর দিলদার ভাই শঙ্করের উপরে অ্যাটাক করার আগেই শঙ্কর সেখান থেকে দৌড়াতে শুরু করে। তো দিলদার ভাই আর তার ছেলেরা শঙ্করের পিছনে ধাওয়া করেছে দেখে দিলদার ভাইয়ের আরও কিছু ছেলে পেলেও লাঠি শোটা নিয়ে শঙ্করের পিছনে দৌড়াতে শুরু করে। এভাবেই দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে শঙ্কর কলেজ স্টেডিয়ামে এসে থেমে যায়। দিলদার ভাই আর ছেলেরাও তখন সেখানে থেমে গিয়ে দম নিতে থাকে। তখন শঙ্কর গ্যালারির দিকে তাকাতেই দেখি কান্না আর তার বন্ধুরা গ্যালারিতে বসে রিল্যাক্স মোডে শীষ বাজাচ্ছে। মানে দিলদার ভাইকে চড় মেরে স্টেডিয়ামে নিয়ে আসার পুরো ব্যাপারটাই তাদের সাজানো একটা প্ল্যান। তো শীষ বাজাতে বাজাতে কান্না আর তার বন্ধুরা লাঠি শোটা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়ে। এটা দেখে দিলদার ভাইও যুদ্ধের ঘোষণা দিলে দুই পক্ষের মাঝে তুমুল আকারে যুদ্ধ বেঁধে যায়। আর ওই একই সময়ে দেখানো হয় একটি টাইপরাইটার মেশিনে এদের মাঝের কিছু স্টুডেন্টের সাসপেন্ড লেটার তৈরি হচ্ছে, মানে এরা যে সাসপেন্ড হতে যাচ্ছে সেটা এক্ষুনি বোঝানো হচ্ছে আর কি। তো এই সাসপেন্ড লেটারটা কলেজ প্রিন্সিপালের কাছে গেলে প্রিন্সিপাল কান্না সহ তার পাঁচ বন্ধুকে কয়েক মাসের জন্য কলেজ থেকে সাসপেন্ড করে। কিন্তু কয় মাস সাসপেন্ড হওয়ার কথা শুনে এরা বিন্দু মাত্রও মন খারাপ করে না, বরঞ্চ এই কয় মাস তাদেরকে ক্লাস করতে হচ্ছে না ভেবে এরা আরো খুশি হয় এবং আগের চেয়ে আরো বেশি ফ্রি টাইম পাওয়ার কারণে ছয় বন্ধু মিলে সারাক্ষণ সানভির পিছনে পড়ে থাকে। তো এরা সানভিকে পাঠানোর জন্য বর্ষি ফেলে টোপ দিয়ে যাচ্ছে আর ওদিকে এক সিনিয়র বাস পাখি দামি একটা গাড়ির জোরে সানভিকে সো মেরে উড়িয়ে নিয়ে যায়। এটা দেখে কান্না আর তার বন্ধুরা মনে মনে বলে, কিডনি বিক্রি করে হলেও আগে একটা গাড়ি কিনতে হবে। ঠিক এমন সময় এরা একটা পোস্টারে স্বল্প মূল্যে গাড়ি বিক্রির নিউজ দেখতে পায়। ব্যাস এরা প্ল্যান করে ফেলে সবাই মিলে চাঁদা তুলে একটা গাড়ি কিনবে। তো লোকেশ তার বাবাকে ফোন করে বলে, বাবা সিনিয়র ক্রাশ ম্যাটেরিয়ালস এবং থিওরি অফ সানভি নামের দুইটা নতুন বই আমাদের সেমিস্টারে যোগ হয়েছে, বইগুলো খুব শীঘ্রই কিনতে হবে নয়তো আমি ফেল করব। এই বলে লোকেশ বই কেনা বাবদ তার বাবার থেকে 8,000 টাকা নেয়। লোকেশের বন্ধুরা বলে, তোর বাবা এতগুলো টাকা দিল, সে কি করে? লোকেশ বলে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে। তখন আমরা দেখি আসলে লোকেশের বাবা সিনেমা হলে ব্ল্যাক টিকিট বিক্রি করে। এভাবে বাকি সবাইও নানাভাবে টাকা ম্যানেজ করে দিলে কান্না সবার থেকে বেশি টাকা দিয়েছে দেখে বন্ধুরা জানতে চাই, এত টাকা কিভাবে ম্যানেজ করলো? তখন কান্না বলে, আমার সকল বইগুলো বিক্রি করে দিয়েছি, সেই সাথে 3 মাসের কলেজের সকল এক্সাম ফি, টিউশন ফি, ক্যান্টিন বিল সহ যাবতীয় খরচ বাবার থেকে অ্যাডভান্স নিয়েছি। তো এভাবে তারা টোটাল 50,000 টাকার মতো ম্যানেজ করতে পারে। তো এই সামান্য বাজেট নিয়ে সবাই মিলে অনলাইনে গাড়ি খুঁজতে শুরু করে। আর সৌভাগ্যবশত এরা ঘোষ নামের একটা লোকের সন্ধান পায় যে পুরাতন মডেলের একটা গাড়ি 80,000 টাকা দিয়ে বিক্রি করবে বলে অনলাইনে পোস্ট দিয়েছে। তো কান্না আর তার বন্ধুরা সেই লোকের খোঁজে এসে দেখে এই ঘোষ আসলে একজন কার মেকানিক্স, কোনো একটা বড় লোক তার গাড়ি নষ্ট হওয়ার কারণে ঘোষের কাছে ফেলে রেখে গেছে আর ঘোষ সেটাকে ঠিক করে বিক্রি।
করতেছে। তো কান্না আর তার বন্ধুরা ঘোষকে 50,000 টাকা দিয়ে বলে, এই গাড়ি যদি ভালোভাবে চলে তাহলে বাকি টাকা পেয়ে যাবেন। ঘোষ এই শর্তে রাজি হলে কান্না আর তার বন্ধুরা গাড়ি নিয়ে সোজা কলেজ ক্যাম্পাসে চলে আসে। পরের সিনে দেখি ক্লাসরুমে বসে কান্না আর আলেকজান্ডার ফিসফিস করে বলতেছে, কে সেই ভাগ্যবান হবে যে আজকে সানভিকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিবে। কান্না বলে, তোর আর আমার মাঝে কেউ একজন। এটা শুনে পিছন থেকে লোকেশ বলে ওঠে, গাড়ির চাবিটা কিন্তু আমার কাছে আছে। তখন কান্না বেকায়দায় পড়ে বলে, তুই আমি আর ওই হারামির মাঝে কেউ একজন। তো সানভি তার কন্নড় ভাষা শিক্ষা ক্লাসে এসে দেখে পুরো ক্লাস স্টুডেন্ট দিয়ে ভরা। এটা দেখে সানভি অবাক হয়, সেই সাথে খুশিও হয়। তো সানভি খুশি হয়ে কান্নাকে বলে, তুমি কি এদেরকে নিয়ে এসেছো? কান্না তখন ক্লোজ আপ মার্কে একটা হাসি দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। এটা দেখে পিছন থেকে মঞ্জুনাথ বলে ওঠে, সানভি লাস্ট বেঞ্চের চারজনকে কিন্তু আমি নিয়ে এসেছি। তো সানভি ক্লাস শুরু করে দিলে কান্নার পাশে থাকা আলেকজান্ডার কান্নাকে ঘুতো দিয়ে বারবার বলে, সানভিকে জানা যে আমরা সবাই মিলে গাড়ি কিনেছি। তখন কান্না বুদ্ধি খাটিয়ে নিজে কিছু না বলে তার সেটিং করা এক ছেলেকে ইশারা করে কি যেন বলতে বললে, ছেলেটি সানভিকে বলে, ম্যাম কান্না নতুন গাড়ি কিনেছে, এটার কন্নড় ভাষায় কি হবে? এটা শুনে কান্নার বন্ধুরা অবাক হয়ে ভাবে, শালা গাড়ি কিনলাম সবার টাকায় আর নাম হলো ওর। এদিকে কান্না সেই ছেলেকে বলে, আরে 2 দিন হলো গাড়িটা কিনেছি, সবাইকে জানানোর কি আছে? তো সানভি সেই স্টুডেন্টের উত্তরটা কন্নড় ভাষায় দিয়ে দিলে একটু পর আরেকজন দাঁড়িয়ে বলে, ম্যাডাম কান্না নতুন গাড়ি কিনেছে, আজ আমি তার গাড়িতে করে বাসায় যাব, এটার কন্নড় ভাষায় কি হবে? তখন সানভি কন্নড় ভাষায় বলে, কান্না নতুন গাড়ি কিনেছে, আজ আমি তার গাড়িতে করে বাসায় যাব। আর সানভি এটা বলা মাত্রই কান্না বলে, ঠিক আছে সানভি, কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাসায় নামিয়ে দেব। সানভিকে এসব বলতে পেরে কান্না মনে মনে খুশি হলেও ওদিকে তার বন্ধুরা রাগে ফুলতেছে। এদিকে সানভিও রেগে গিয়ে কান্নাকে ক্লাসরুম থেকে বের হয়ে যেতে বলে। এটা শুনতেই কান্নার বন্ধুরা হেসে দেয়, আর কান্নার হাসি মুখটা মুহূর্তের ভিতরেই শুকিয়ে যায়। কিন্তু কি আর করা, কান্নাকে ক্লাসরুম ছেড়ে যেতে হচ্ছে দেখে কান্না তার বন্ধুদের দিকে তাকালে দেখে সবাই মনে মনে খুব খুশি। তো কান্না অসহায় হয়ে একা ক্লাসরুম থেকে চলে যেতে ধরে। বাট হঠাৎ তার মাথায় একটা হারামি বুদ্ধি আসতেই সে সানভিকে বলে, সানভি আমি বাহিরে চলে গেলে আমার বন্ধুরা আমাকে ছাড়া একাকিত্ব ফিল করবে। এটা শুনে সানভি রাগ করে বলে, ঠিক আছে সবাইকেই নিয়ে যাও। তখন কান্না বলে, সবাই চলে গেলে তুমি আবার একাকিত্ব ফিল করবে, তাই শুধু সামনের 2 বেঞ্চের বন্ধুগুলোকে নিয়ে যাব। এটা শুনতেই কান্নার বন্ধুদের হাসি মুখটা সাথে সাথে শুকিয়ে যায়, কিন্তু তারা রাগে ফুলতে থাকে অথচ কিছু বলতে পারছে না। আসলে স্টুডেন্ট লাইফে এমন হারামি বন্ধুগুলো থাকলে শত্রুর আর দরকার পড়ে না। তো যাই হোক, এরপর সিন চলে আসে পরের দিন ক্যাম্পাসে। কান্না তার বন্ধুদের সাথে সেখানে আড্ডা দেওয়ার সময় দেখে পাশেই সানভি আর তার বন্ধুরা মিলে একজনের বার্থডে পার্টি সেলিব্রেট করতেছে। এটা দেখে কান্না সানভির সাথে কথা বলার জন্য তার কাছে যেতে ধরে, কিন্তু তার আগে সানভি সেখান থেকে চলে যেতে থাকলে কান্না তার পিছে পিছে দৌড় দেয়। এদিকে কান্না সানভির পিছনে যাচ্ছে দেখে বাকি বন্ধুরাও কম্পিটিশনে যোগ দিতে সেদিকে দৌড় দেয়। তো কান্না সানভির কাছে এসে বলে, চলো আমি আমার নতুন গাড়িতে করে তোমাকে বাসায় ড্রপ করে দেই। তখন সানভি বলে, আমি বাসায় যাব না, আমি এখন চার্চে যাব। এটা শুনে কান্না অবাক হয়ে বলে, তুমি খ্রিস্টান? সানভি হ্যাঁ বললে কান্না ভেবাচেকে খেয়ে বলে, 1 মিনিট আমি আসতেছি। এই বলে কান্না তার বন্ধুদের কাছে এসে বলে, দোস্ত ওর সাথে লাইন মেরে লাভ নেই, ও খ্রিস্টান। এটা শুনতেই সবার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, কারণ এরা সবাই হিন্দু। কিন্তু আলেকজান্ডারের লটারি লেগে যায়, কারণ সে খ্রিস্টান। তাই সে খুশিতে গদগদ হয়ে সানভির কাছে দৌড়ে এসে বলে, শুনলাম তুমি চার্চে যাবে, চলো তোমাকে গাড়িতে করে চার্চে ড্রপ করে আসি। আসলে আমার বাবা একজন চার্চের ফাদার, তাই আমি প্রায় চার্চে যাই। এই বলে আলেকজান্ডার বলে, আচ্ছা তোমার বাবা কি করে? সানভি বলে, আমার বাবা একজন পুলিশ অফিসার। ব্যাস এটা শুনতেই আলেকজান্ডারের ফেটে চৌচির হয়ে যায়, তাই ভয়ে আলেকজান্ডার বলে, 1 মিনিট আমি আসতেছি। এই বলে আলেকজান্ডার তার বন্ধুদের কাছে আসতেই তার বন্ধুরা বলে, দোস্ত আমরা সবাই ডিসকাস করে নিয়েছি, সানভির ধর্ম নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তখন আলেকজান্ডার বলে, আব্বে ওর বাবা পুলিশ। এটা শুনতেই সবার হৃদয়টা আবার ভেঙে যায়। বাট এবার লোকেশের লটারি লেগে যায়, সে বলে, ওর বাবা পুলিশ হয়ে থাকলে নিশ্চয়ই আমার বাবাকে চিনে। এই বলে সে খুশিতে গদগদ হয়ে সানভির কাছে দৌড়ে এসে কথা বলার চেষ্টা করতেই কলেজের বারান্দা থেকে সানভির পরিচিত কিছু লোক সানভিকে ডাক দিয়ে বলে, সানভি টিভি দেখো, তোমার বাবা তো ফাটিয়ে দিয়েছে। মনোরঞ্জন সিনেমা হলের ব্ল্যাক টিকিট বিক্রেতাদেরকে ধরে তোমার বাবা ইচ্ছে মতো খেলাচ্ছে। ব্যাস এটা শুনতেই লোকেশের কিডনিতে হার্ট অ্যাটাক আসে, তাই ভয়ে মঞ্জুনাথ সানভিকে বলে, 1 মিনিট আমি এখনই আসতেছি। এই বলে লোকেশ তার বন্ধুদের কাছে আসতেই তার বন্ধুরা বলে, দোস্ত আমরা সবাই ডিসকাস করে নিয়েছি, পুলিশ শ্বশুর নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তখন লোকেশ বলে, দোস্ত তোরা লাইন মার, আমার সাথে ওর হবে না রে। এই বলে লোকেশ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন কান্না বলে, আমার মনে হচ্ছে আমাদের কারোর সাথেই ওর হবে না রে, তাই দোস্ত তোরা হোস্টেলে যা, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। এই বলে কান্না কৌশলে একাই সানভির পিছনে যেতে চাইলে সবাই সেটা বুঝে যায় ও বলে, দোস্ত আমরাও তোর সাথে যাব।
তখন কারনা তো বেকায়দায় পড়ে যায়, তাই সে ভাবতে থাকে কিভাবে তার বন্ধুদেরকে পিছু ছাড়ানো যায়। এই সময় হঠাৎ কারনা দেখে প্রিন্সিপাল স্যারের গাড়ি নষ্ট হয়েছে এবং ড্রাইভার হেল্প চাচ্ছে। ব্যাস এটা দেখতেই কারনার মাথায় একটা চখাম আইডিয়া আসে, তাই সে গিয়ে প্রিন্সিপাল স্যারের গাড়ি ঠেলতে শুরু করে এবং সেখান থেকে তার বন্ধুদেরকেও ডাক দিয়ে এখানে এসে গাড়ি ঠেলতে বলে। তখন কি আর করার, সবাই এসে গাড়ি ঠেলতে লেগে পড়লে কারনা প্রিন্সিপালকে বলে, স্যার আমার বন্ধুরা আপনার গাড়ি ঠেলে দিবে, আমি ততক্ষণে মেকানিক্স ডেকে আনি। ব্যাস কারনার বন্ধুরা মানকার চিপাই পড়ে যায়। তখন কারনা চলে যাওয়ার আগে তার বন্ধুদেরকে বলে, দোস্ত তোরা ভালো করে ঠেলে দে, হ্যাঁ আমি সানভির কাছে যাচ্ছি। এই বলে কারনা সিংহের মতো পার্ট নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু একটু দূরে যেতেই হঠাৎ কারনার মনে পড়ে গাড়ির চাবি তার কাছে তো নেই। ব্যাস কারনার সঙ্গে সঙ্গে সিংহ থেকে বিড়াল হয়ে যায়। তো তার বন্ধুদের কাছে এসে অসহায়ের মতো বলে, দোস্ত তোদের কাছে কি গাড়ির চাবি আছে? কিন্তু কেউ কারনার কথাতে কান দিচ্ছে না। ঠিক এমন সময় পিছন থেকে গাড়ির হর্নের সাউন্ড শুনে সবাই পিছনে তাকিয়ে দেখে লোকেশ দাঁত খেলাতে খেলাতে গাড়ি নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে আর আনন্দে সারা শরীরের যেন দোলা দিচ্ছে। এটা দেখে কারনা আর তার বন্ধুরা রীতিমতো টাস্কি খেয়ে তার দিকে তাকিয়ে থাকে। তো লোকেশ চিল করতে করতে সানভির কাছে আসলে সানভি বলে, তোমার কারণে আমি বাস মিস করছি। লোকেশ বলে, কোনো টেনশন নিয়ে না, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। এদিকে প্রিন্সিপালের গাড়ি ঠিক করার জন্য মেকানিক্যাল ডিপার্টমেন্টের গণেশ স্যার সেখানে হাজির হয়, যে কারণে কারনা আর তার বন্ধুরা তখন সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই গণেশ স্যার পিছন থেকে তাদেরকে ডেকে বলে, এই তোমরা কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? তখন কারনা আমতা নামতা করে বলে, স্যার আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের। এটা শুনে গণেশ স্যার কারনাকে বলে, তুমি এখানে আসো, আমি তোমাকে শেখাবো কিভাবে মেশিনের এসব সমস্যার সমাধান করতে হয়। ব্যাস কারনা ফাটাফাসির চিপায় আটকে গেলে বাকি বন্ধুরা গা বাজিয়ে কেটে পড়তে ধরে। তখন গণেশ স্যার তাদেরকে ডাক দিয়ে বলে, এই তোমরা কোন ডিপার্টমেন্টের? কারনা কেবল বলতে যাবে, স্যার ওরা সেম ডিপার্টমেন্টের। তার আগেই একজন বলে ওঠে, স্যার আমি আইটি। আরেকজন বলে ওঠে, কম্পিউটার সায়েন্স। আর বাকি দুইজন বলে, ইলেকট্রনিক্স। এসব শুনে গণেশ স্যার বলে, তোমাদের এখানে কোনো কাজ নেই, যাও এখান থেকে। এটা শুনে সবাই খুশি হয়, বাট কারনা গ্যাড়া খোলে ফেসে যায়। তখন মঞ্জুনাথ বদলা নিতে কারনাকে বলে, দোস্ত ভালো করে শেখ, হ্যাঁ আমরা সানভির কাছে যাচ্ছি। এই বলেই তারা ফুরফুরা মুড়ে সেখান থেকে চলে যায়। ওদিকে লোকেশ সানভিকে বুঝিয়ে বাজিয়ে তার গাড়িতে উঠতে রাজি করায়। কিন্তু সানভি গাড়িতে উঠে গাড়িটা ভালো করে দেখে বলে, এটা তো মনে হয় কারনার সেই গাড়িটা, তাই না? লোকেশ বলে, আরে না এটা তো আমার গাড়ি। ঠিক এমন সময় রাভি ধপাস করে পিছনের সিটে বসলে লোকেশ ধরা খাওয়ার আগেই সানভিকে বলে, এটা ওরও গাড়ি। তখন মঞ্জুনাথ এসে বসে পড়লে লোকেশ হেসে দিয়ে বলে, এটা ওরও গাড়ি। এরপর বাকি দুইজনও গাড়িতে উঠে পড়লে লোকেশ ভেবাচাকে খেয়ে বলে, এটা আসলে ওদেরও গাড়ি। এসব দেখে সানভি বুঝতে পারে যে এদের মাঝে আসলে কি চলতেছে, তাই সে কোনো কিছু না বলে শুধু একটা হাসি দেয়। ব্যাস এবার কয়লা ট্রেনের মতো ধোঁয়া ছেড়ে তাদের গাড়ি চলতে শুরু করে। তো যেতে যেতে সবাই যে যার মতো করে বিভিন্নভাবে সানভিকে ইমপ্রেস করার চেষ্টা করে। কেউ কবিতা শোনাচ্ছে তো কেউ জোকস শোনাচ্ছে, বাট শঙ্কর একটা কথাও বলছে না দেখে সানভি অবাক হয়ে বলে, তুমি এইভাবে চুপচাপ আছো কেন? তখন লোকেশ বলে, ও আমাদের ব্যাচের মাঝে সবচেয়ে লাজুক ছেলে, জীবনেও কখনো মেয়েদের সাথে কথা বলে না। এমন সময় শঙ্কর দুম করে বলে ওঠে, সানভি তুমি অসম্ভব সুন্দর। এটা শুনতেই সবাই যেন কারেন্টের শক খায়। সবাই মনে মনে বলে, আব্বে সালা, জীবনেও তোকে ব্যাট ধরতে দেখলাম না, আর আজকে মাঠে নেমে সোজা ছক্কা মেরে দিলি। তো তারা কথা বলছে এমন সময় দুম করে গাড়িটা বন্ধ হয়ে যায়। লোকেশ বেরিয়ে এসে ইঞ্জিন কাভার খুলতেই অনেক ধোঁয়া বেরিয়ে আসে। এটা দেখে সে ঘোষের কাছে কল করে তাড়াতাড়ি আসতে বলে। একটুর মাঝেই ঘোষকে স্কুটি নিয়ে আসতে দেখে লোকেশ আর তার বন্ধুরা খুব খুশি হয়। কিন্তু তখনই তারা দেখে ঘোষের সাথে কারনাও চলে এসেছে। তো কারনাকে দেখেই এদের বুকের ভিতর দুগবুগানি শুরু হয়, কারণ কারনা এখানে আসা মানেই সানভি হাতছাড়া হয়ে যাওয়া। তো কারনাকে দেখে মঞ্জুনাথ বলে, দোস্ত তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে তো কলেজের কোথাও খুঁজে পেলাম না। কারনা তখন সানভির দিকে তাকিয়ে বলে, আমি লাইব্রেরিতে বই পড়ছিলাম। সানভি তখন কারনার কাছে বইয়ের নাম জানতে চাইলে কারনা তার বন্ধুদের দিকে তাকিয়ে বলে, বইয়ের নাম বিশ্বাসঘাতক। তো যাই হোক, গাড়ি ঠিক করতে দেরি হচ্ছে দেখে সানভি বিরক্ত হয়ে বলে, আমার অনেক লেট হয়ে যাচ্ছে। এটা শুনে কারনা বলে, এই গাড়ি ঠিক হতে অনেক সময় লাগবে। তার উপর আবার আকাশের গতিমতি দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো তো যদি তুমি চাও তো আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। কারনার এমন কথা শুনেই লোকেশ মনে মনে বলে, শালা তুই অনেক চালাক মাল, তোকে আশা দেখে বুঝতে পেরেছি যে কিছু একটা ভেজাল করবি। এদিকে সানভি গাড়ি থেকে নেমে লোকেশকে বাই জানায় এবং কারনার স্কুটির কাছে এসে কারনাকে বলে, আমি স্কুটি চালাতে পারি। ব্যাস কারনা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে যায়, তাই কারনার রোমান্টিক মুডে সামনের সিটটা ছেড়ে দিলে সানভি সেখানে বসে পড়ে। আর এটা দেখে কারনার বন্ধুরা বলে, শালা কি কপাল নিয়ে জন্মেছে মাইরি, টিকিট কাটলাম আমরা সবাই আর এই শালা মাঝখান থেকে বিনা টিকিটে পুরস্কার জিতে নিল। তো সানভি স্কুটি স্টার্ট দিলে কারনা সবাইকে দেখিয়ে দাঁত কেলাতে কেলাতে সেখান থেকে
থেকে চলে যায় আর সবাই টাসকি খেয়ে সেটা চেয়ে চেয়ে দেখতে থাকে। এরপর দেখি সানভি স্কুটির চালিয়ে যাচ্ছে আর কারনা সানভির চুলে লাগানো শ্যাম্পুর সুঘ্রাণ নিয়ে কল্পনার জগতে হারিয়ে যাচ্ছে। তো নায়ক নায়িকার কেমিস্ট্রি জমতেছে, এখন একটা গান না হলে কি জমে? তাই ডিরেক্টর ভাই সাহেব আমাদের কথা চিন্তা করে রোমান্টিক একটা গান লাগিয়ে দেয় আর এই গানের ভিতর দিয়েই কারনা আর সানভির ভিতরের কানেকশনটা ধীরে ধীরে আরো জমতে শুরু করে, যে কারণে কারনা প্রতিদিন তার স্কুটি নিয়ে সানভির বাড়ির সামনে এসে ঘোরাঘুরি করতে থাকে আর বাকি সময়ের পুরোটাই সে সানভির সাথে মেসেজ ও ফোন কলে কথা বলে কাটাতে থাকে। তো কারনা আর সানভির এসব প্রেমলীলা দেখে কারনার বন্ধুরা রাগে জ্বলতে থাকে, বাট কিচ্ছু করার নাই। তো যাই হোক, এক রাতে সানভি কারনার কাছে কল করে তাকে দ্রুত গাড়ি নিয়ে তার বাড়ির সামনে আসতে বলে। ব্যাস এটা শুনতেই কারনা গাড়ি নিয়ে সানভির বাড়ির সামনে আসে এবং মহিলা গিয়ে সানভিকে নামিয়ে নেয়। সানভি গাড়িতে উঠে দ্রুত কারনাকে একটি বস্তির দিকে যেতে বলে। এই সময় সানভি কার সাথে যেন ফোনে কথা বলতে থাকে, কিন্তু কারনা সেটাতে মনোযোগ না দিয়ে সারাক্ষণ শুধু সানভিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। একটু পর তারা সেই বস্তির কাছে আসলে সানভি গাড়ি থেকে নেমে কিছু একটা খুঁজতে থাকে। কারনা তখন এসব খোঁজাখুঁজির কারণ জানতে চাইলে সানভি বলে, আমি রানী নামের যেই পতিতা মেয়ের উপর বই লিখেছিলাম তার বাসাটা খুঁজতেছি। এটা শুনতে কারনা বলে, ওদিকে তো না এদিকে। সানভি অবাক হয়ে বলে, তুমি এখানে আসতে নাকি? তখন কারনা ভেবাচাকে খেয়ে বলে, রুম থেকে আওয়াজ আসতেছে তাই বললাম। সানভি তখন আওয়াজ শুনে রুমে ঢুকলে আমরা দেখি রানী আসলে কয়েক মাসের প্রেগনেন্ট এবং তার ডেলিভারি পেইন উঠেছে আর রানীর স্বামী কিছুদিন আগেই মারা গেছে, ফলে তার আপনজন বলতে এখন আর কেউ নেই। এজন্য রানী সানভিকে ফোন করে এখানে আসতে বলেছে। তো কারনা রানীকে কোলে করে তার গাড়িতে নিয়ে আসে। এরপর সে দ্রুত গাড়ি চালিয়ে রানীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে কারনা বাহিরে এসে টেনশনে স্মোকিং করতে থাকে। কিছুক্ষণ পর সানভি তার কাছে এসে জানায় যে রানীর মেয়ে সন্তান হয়েছে এবং দুজনেই সুস্থ আছে। এটা শুনে কারনা টেনশন মুক্ত হয় এবং অনেক খুশি হয়। তখন সানভি বাচ্চাটাকে দেখানোর জন্য কারনার হাত ধরে রানীর রুমে নিয়ে আসে। এরপর সানভি রানীর বাচ্চাকে কারনার কোলে দিলে কারনা রানীকে বলে, তোমার মেয়ে তো অনেক কিউট হয়েছে। রানী তখন কারনাকে ধন্যবাদ দিয়ে বলে, আজ আপনারা দুজনে না থাকলে আমি হয়তো ওই বস্তিতেই মরে পড়ে থাকতাম, তারপরেও কেউ আমার খোঁজ নিতে আসতো না, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তখন সানভি বলে, ধন্যবাদ দিলে কারনাকে দাও, সেই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তো কারনা আর সানভি হসপিটাল থেকে বাসায় ফেরার সময় কারনা মনে মনে কি যেন ভাবতেছে দেখে সানভি বলে, কি ভাবছো? তখন কারনা বলে, আমি রানীর বাচ্চাটার জন্য চিন্তা করছি। সানভি বলে, এত চিন্তার কি আছে, আমাদের পক্ষে যা করা সম্ভব ছিল তা তো করেই আসলাম, এখন বাকিটা উপর আল্লাহর হাতে। তখন কারনা বলে, আসলে রানী এরকম দারিদ্রতার ভিতরে থেকে কিভাবে তার মেয়েকে মানুষ করবে এটাই ভাবতেছি। তখন সানভি খুশি হয়ে কারনাকে বলে, আমি এতদিন যেই কারনাকে দেখে এসেছি আজকে আমি সেই কারনার ভিতরে লুকিয়ে থাকা একদম ভিন্ন এক কারনাকে দেখতে পারলাম। আচ্ছা, তোমার ভিতরের এই কারনাটাকে লুকিয়ে রাখো কেন? কারনা বলে, এসব নিয়ে পরেও কথা বলা যাবে, এখন চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এই ঘটনার পর থেকে কারনা আর সানভির সম্পর্কটা আরো গভীরে চলে যায় এবং কারনা আড্ডাবাজ ও সকল শয়তানি বাদ দিয়ে সারাক্ষণ সানভির সাথে চ্যাটিং করা নিয়ে পড়ে থাকে। তো কারনার এমন পরিবর্তন দেখে কারনার বন্ধুরা তো অবাক হয়ে যায়। বরাবরের মতো একদিন সব বন্ধুরা মিলে বোতল পার্টির আয়োজন করে, কিন্তু সবাই লাল পানি খেতে ব্যস্ত, বাট কারনা সানভির সাথে দুষ্টমিষ্টি চ্যাটিং এ ব্যস্ত হয়ে আছে। এটা দেখে সব বন্ধুরা হিংসায় জ্বলতে থাকে, বাট নির্বাক হয়ে শুধু দেখে যাওয়া ছাড়া কেউ কিছু বলতে পারছে না। তো কারনার চ্যাটিং শেষ হতেই কারনার লাল পানির গ্লাস দেখে বলে, আমি এসব বাজে জিনিস খাওয়া ছেড়ে দিয়েছি, আর কখনো তোরা এসব আমাকে দিবি না। এটা শুনতেই কারনার বন্ধুরা তো 440 ভোল্টের ঝটকা খায়। কারনা বলে, তোরা থাক, সানভি আমাকে ডাকতেছে, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই বলে কারনা চলে গেলে আমরা দেখি গাড়ির চাবিটা লোকেশের কাছে আছে। তো কারনা রুমে এসে প্যান্ট ট্যান্ট পরে রেডি সেডি হলে দেখি মেকানিক ঘোষও এই বোতল পার্টিতে জয়েন করেছিল, বাট সে আগেই টাল্লি হয়ে কারনার রুমে এসে পড়ে আছে। তো কারনা ঘোষের স্কুটিটা চাবি নেওয়ার জন্য ঘোষের প্যান্টের পকেটে হাত দিলে কারনা অন্যরকম একটা ফিলিংস পেতে থাকে। এটা কিসের ফিলিংস আশা করি বলতে হবে না। তো ঘোষের হুশ ফিরলে ঘোষ দেখে চাবি বেসিনে আছে। কারনা তখন চাবিটা নিয়ে ঘোষের কাছে এসে বলে, ভাই তোমার প্যান্টের ছেঁড়া পকেটটা সেলাই করে নিও, পকেটে হাত দিলে হাত অন্য জায়গায় যায়। তো এই মাঝরাতে কারনা স্কুটি নিয়ে সানভির বাসার সামনে চলে আসে এবং সানভির কাছে কল করে সানভিকে বারান্দায় আসতে বলে। সানভি বারান্দায় আসলে কারনা সানভিকে নিয়ে বাহিরে ঘুরতে যেতে চায়, কিন্তু সানভি এত রাতে বাহিরে যেতে না চাইলে কারনা হুমকি দিয়ে বলে, তুমি নিচে না নামলে আমি কিন্তু হর্ন বাজিয়ে সবার ঘুম ভাঙাবো। সানভি তখন ভয়ে হর্ন বাজাতে নিষেধ করে, বাট তারপরেও কারনা হর্ন বাজাতে ধরে, মাগার হর্ন কাজ করে না, মানে হর্ন নষ্ট। কিন্তু এর মাঝে আবার সানভি ভয়ে বলে ওঠে, হর্ন দিতে হবে না, আমি নিচে আসছি।
তখন কার্না বলে ঠিক আছে তোমার কথা ভেবেই হর্ন দিলাম না, এবার নেমে আসো। এরপর কার্না সানভিকে স্কুটিতে করে নিয়ে যেতে থাকলে সানভি রেগে মেগে বলে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? কার্না বলে ভুট্টা খেতে। তখনই সিন চলে আসে একটি জঙ্গলের মাঝে। এই মাঝরাতে কার্না সানভিকে অচেনা এক জঙ্গলের মাঝে নিয়ে যাচ্ছে দেখে সানভি ভয় পেয়ে যায় ও বলে আচ্ছা তুমি আমার সাথে বাজে কিছু করতে চাচ্ছ না তো? তখন কার্না বলে ছি আসলে। এই বলতেই কার্না দুম করে পড়ে যায় এবং দুই হাতে দুইটা ভুট্টা নিয়ে উঠে পড়ে। এরপর দুজনে একটা জায়গায় বসে গল্প করতে করতে সেই ভুট্টাগুলো আগুনে পুড়তে থাকে। তো ভুট্টাগুলো আগুনে পোড়া শেষ হলে দুজনে সেগুলো খেতে শুরু করে। এমন সময় হঠাৎ দূর থেকে একটা হাতের গর্জন শোনা যায়। ব্যাস এটা শুনতেই সানভির হাওয়া টাইট হয়ে যায় ও সানভি ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। সেটা দেখে কার্না বলে হাতিকে ভয় পাওয়ার কি আছে, সে তো নিরীহ একটা প্রাণী। এই বলে কার্না সানভিকে ডাকতে ডাকতে সানভির পিছন পিছন একটা জায়গায় আসে ও সানভিকে বলে তুমি কি পাগলি রে বাবা, হাতিকে এত ভয় পাও? তখন সানভি কার্নাকে বলে কার্না স্কুটির তো ওখানে আছে আনো। এটা শুনে কার্নার কলিজা শুকিয়ে যায়। সে বলে সানভি আমার সাথে একটু ওইখান পর্যন্ত যাবে প্লিজ? এটা শুনতেই সানভি হাসতে হাসতে অস্থির হয়ে যায়। তো সেখান থেকে পালিয়ে দুজনে আবারও শহরে ফিরে আসে। কিন্তু কার্নার ভয় পাওয়ার ব্যাপারটা নিয়ে সানভি এখনো হেসেই যাচ্ছে। এটা দেখে কার্না লজ্জায় পড়ে যায়। সে যাই হোক, এরপর দুজনে পাশের একটা চায়ের স্টলে গেলে কার্না দোকানদারকে বলে মামা দুই কাপ চা এবং একটা সিগারেট দেন। সিগারেটের কথা শুনে সানভি কার্নার দিকে তাকালে কার্না দোকানদারকে বলে মামা সিগারেট ক্যান্সেল। এটা শুনে সানভি সেই খুশি হয়। এরপর তারা চা নিয়ে রাস্তার পাশে বসে চায়ের চুমুক দিতে দিতে একে অপরের সম্পর্কে নানা গল্প করতে থাকে। আর এভাবেই তারা গল্প করতে করতে অনেক সময় কাটিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে একটা উঁচু বিল্ডিং এ চলে আসে যেখান থেকে পুরো শহরটাকে দেখা যায়। তো সেখানে এসে সানভি কার্নার সাথে গল্প করতে থাকে আর কার্না কোনো কথা না বলে শুধু মুগ্ধ হয়ে সানভিকে অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতে থাকে। এভাবে অনেক সময় কাটানোর পর বাসায় ফেরার পথে কার্না স্কুটি চালাচ্ছে আর সানভি কার্নার পিঠে হেলান দিয়ে কার্নাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ব্যাপারটা কার্নার খুব ভালো লাগে। কার্নার ফেস এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে সানভিকে এতটা কাছে পেয়ে বা সানভির এতটা কাছে যেতে পেরে কার্না অনেক খুশি হয়েছে এবং সানভির ভালোবাসা পেয়ে কার্না এতটা পরিপূর্ণ হয়েছে যে সে যেন নতুন এক জীবন পেয়েছে। তো সানভির বাসার সামনে পৌঁছে কার্না স্কুটিটা থামাতেই সানভির ঘুম ভেঙে যায়। সানভি তখন স্কুটির থেকে নেমে কার্নাকে ধন্যবাদ দিয়ে চলে যেতে ধরলে কার্না পিছন থেকে ডেকে বলে সানভি তুমি আমার শার্টটা পরে আছো। তখন সানভি অধিকার ফলিয়ে বলে আমি এটা দিব না, এখন থেকে এটা আমার কাছেই থাকবে। এই বলে সানভি চলে গেলে কার্নাও কিছু না বলে সেখান থেকে চলে আসে। পরের দিন মালনাথ কলেজে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠান উদযাপিত হয়। এই উপলক্ষে সব স্টুডেন্টরা নাচাগানা করতে থাকে। এই নাচের ভিতরে কার্নাও জয়েন দিয়ে সানভির সাথে অনেকক্ষণ ডান্স করে। ডান্স শেষে কার্না তার রুমে ঢুকে দরজাটা বন্ধ করে শুয়ে থাকে। ঠিক এমন সময় সানভি তার কাছে কল করে। কার্না কলটা রিসিভ করতেই ওদিকে সানভির বান্ধবী সানভির সামনে থাকা সানভির ডায়েরিটা নিয়ে চলে যায়। সানভি তখন তাড়াহুড়ো করে ফোনটা রেখে তার বান্ধবীর কাছ থেকে তার ডায়েরিটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু সানভির বান্ধবীরা সানভিকে কান্না কান্না বলে জ্বালাতে থাকে। এদিকে কার্না ফোন কলে লাইনে ছিল তাই সে সেগুলো শুনতে পারছিল। তো সানভির বান্ধবীটা সানভিকে বলতেছে কান্নাকে নিয়ে ডায়েরিতে কি লিখছিস, তোদের প্রেম কাহিনী লিখছিস? ফোনের এপাশ থেকে এটা শুনে কার্না ভীষণ খুশি হয়ে যায়। সানভির বান্ধবী সানভিকে টিজ করে বলে জুনিয়রের সাথে প্রেম? সানভি বলে সিনিয়র জুনিয়র বুঝি না, ওকে আমার ভীষণ ভালো লাগে ব্যাস। ফোনের ওপাশ থেকে এটা শুনে কার্নার ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে। এমন সময় আরেক বান্ধবী একটা লাল পানির বোতল এনে বলে সানভি তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে, চল এই খুশিতে একটা বোতল পার্টি হোক। সানভি বলে আরে না 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 আমি এসব খাই না। সানভির বান্ধবী বলে আমিও তো এসব খাই না, বাট আজকে আমাদের কলেজ লাইফের শেষ দিন তাই সবাই মিলে দিনটাকে সেলিব্রেট করতে চাই, সো না করিস না প্লিজ। এর একটু পর সানভির সেই বান্ধবী সানভির হাতে এক গ্লাস লাল পানি ধরিয়ে দিয়ে বলে আচ্ছা কার্নাকে শুধু ভালো লাগে নাকি ভালোবাসিস? সানভি বলে সম্ভবত ভালোবাসি, তবে কার্না আমাকে ভালোবাসে কিনা সেটা কিন্তু এখনো জানি না। ফোনের ওপাশ থেকে কার্না এসব শুনে যাচ্ছিল। এর মাঝেই সানভির এক বান্ধবী ডান্স করার জন্য স্পিকারে গান লাগিয়ে দিলে কার্না আর তাদের কথা শুনতে পারে না। তখন কার্না কলটা কেটে দিয়ে শুয়ে পড়লে আমরা দেখি খুশিতে কার্নার দু চোখের কোণে জল টলমল করছে। কার্না তখন পরম এক শান্তিতে চোখ দুটো বন্ধ করে এবং সিদ্ধান্ত নেয় কালকে সকালে উঠেই সে তার মনের কথা সানভিকে জানাবে। সিন চলে আসে পরের দিন সকালে। কার্না কলেজে এসে সানভির সাথে দেখা করার জন্য সানভিকে মেসেজ করতে যাবে এমন সময় দেখে মেয়েদের কলেজ হোস্টেলের পিছনে অনেক স্টুডেন্ট ঢুকে পড়ে। ঠিক তখনই মর্গের দুজন লোক ট্রেতে করে কাপড়ে ঢাকা একটি ডেড বডি নিয়ে যাচ্ছিল।
কান্না তখন এটা কার ডেড বডি সেটা দেখার জন্য নিষ্পাপ চাহনিতে সেদিকে তাকিয়ে থাকে। তো ডেড বডিটা গাড়িতে তোলার সময় হঠাৎ করে ডেড বডির মুখের উপর থেকে কাপড়টা সরে যায় আর কান্না দেখে এটা সানভি। ব্যাস এটা দেখতেই কান্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কান্না নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না, সে ভেবে পাচ্ছে না সে যা দেখতেছে এটা কোনো দুঃস্বপ্ন নাকি এটা বাস্তব। এমন সময় আশেপাশের লোকেরা বলাবলি করছে সানভির একটা ভিডিও নাকি ভাইরাল হয়েছে। তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি সানভির বান্ধবী স্পিকারে গান প্লে করলে সানভির জানালার পাশে একটা বেডের উপরে দাঁড়িয়ে ড্রিঙ্ক করতে করতে ডান্স করছিল আর এই খুশির মুহূর্তটা তার এক বান্ধবী ভিডিও করছিল। কিন্তু জীবনে প্রথমবার ড্রিঙ্ক করার কারণে সানভি ব্যালেন্স হারিয়ে ফেলে এবং দুর্ঘটনাবশত জানালা দিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তো সিন বর্তমানে আসতে দেখি কান্না পাথরের মতো দাঁড়িয়ে থেকে সানভির ডেড বডির দিকে তাকিয়ে আছে আর এদিকে মর্গের সেই দুজন লোক সানভির ডেড বডিটাকে অ্যাম্বুলেন্সে তোলে। কান্না তখন ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের কাছে এসে সানভিকে অনুভব করে অ্যাম্বুলেন্সের দরজায় হাত বোলাতে শুরু করলে একটুর মাঝে অ্যাম্বুলেন্স সেখান থেকে চলে যেতে ধরে। তখন কান্না অশ্রু ভেজা চোখে অ্যাম্বুলেন্সের দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকে। একটু পর বৃষ্টি শুরু হলে সবাই তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় বাট কান্নার যেন হুঁশ ফেরে না। সে তখনও সেখানেই দাঁড়িয়ে থেকে সানভির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে আর কান্না ও সানভির ভালোবাসার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পের শেষটা মানতে পারলেন না, তাই না? কারণ তাদের ভালোবাসা পূর্ণতা পেল না। কিন্তু জনাব, আপনি মানতে না চাইলেও এটাই চিরন্তন সত্য যে সবার ভালোবাসা সার্থক হয় না। এই পৃথিবীতে সার্থক ভালোবাসার গল্পের চেয়ে ব্যর্থ ভালোবাসার গল্পই বহু বহু গুণ বেশি। এখানে মৃত্যু প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হলো যে কোনো কারণে ভালোবাসা সার্থক না হওয়া। ছেলের ফ্যামিলি রাজি তো মেয়ের ফ্যামিলি রাজি না, মেয়ের ফ্যামিলি রাজি তো আবার ছেলের ফ্যামিলি রাজি না, মা রাজি তো বাবা রাজি না, বাবা রাজি তো আবার মা রাজি না, দুপক্ষের ফ্যামিলি রাজি তো আবার সমাজ মেনে নিবে না, লোকে কি বলবে, মান সম্মানের ভয় ইত্যাদি। তারপর তো আবার জাত পাত বংশ ধনী গরিব এসব তো আছেই। এতেও শেষ নয়, মেয়ে দেখতে সুন্দর না, ছেলে সরকারি চাকরি করে না, এই দুইটি জাতীয় প্রবলেম তো আছেই। তো যাই হোক, মুভির শেষটা দেখে আমার চোখের কোণে জল চলে এসেছিল, জানি না আপনাদের কি অবস্থা। আমার মতো আর কার কার চোখের কোণে জল এসেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওর কমেডি সিনগুলো ভালোভাবে ফুটে তুলতে গিয়ে আমাকে অনেক খাটতে হয়েছে, তাই ভিডিও দেখে একবারও হেসে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।